জম্মু কাশ্মীরে ফের কাশ্মীরি পণ্ডিতের হত্যা। কুলগামের গোপালপোরায় সরকারি স্কুলের শিক্ষিকাকে খুন, স্কুলে ঢুকে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা, গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এর আগে 12ই মে খুন হন কাশ্মীরি পণ্ডিত রাহুল ভট, অফিসে ঢুকেও এই সরকারি কর্মীকে গুলি করে জঙ্গিরা। জম্মু কাশ্মীরে ফের কাশ্মীরি পণ্ডিতের হত্যা। কুলগামের গোপালপোরায় সরকারি স্কুলের শিক্ষিকাকে খুন করা হলো, স্কুলে ঢুকে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা, গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। এর আগে 12ই মে খুন হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিত রাহুল ভট, অফিসে ঢুকে এই সরকারি কর্মীকে জঙ্গিরা গুলি করে। উপত্যকায় মহিলা কাশ্মীরি পণ্ডিত খুনের ঘটনা ঘটল এবার। অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় $128 কাছাকাছিতে, এখনো পর্যন্ত সর্বোচ্চ। আজ সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $122.78, যা গত এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ দাম। আর তার জেরেই কিন্তু আবারও মূল্যবৃদ্ধির আশঙ্কা পেট্রোল ডিজেলের। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অভিরূপবাবু, কি বলবেন, বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বাড়লো, সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম বাড়ার আশঙ্কা কতটা? আশঙ্কা তো আছেই, অবশ্যই আশঙ্কা আছে, এবং তার সঙ্গে সঙ্গে সবকিছু জিনিসের দাম বাড়ার আশঙ্কা আছে। কিছুদিন আগে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার একটা করে ছাড় দিয়েছিলেন, কিছু কিছু রাজ্যও দিয়েছিল, কিন্তু যদি অপরিশোধিত তেলের দামটাই বেড়ে যায় তাহলে তো আর কিছু করার থাকে না। তার ফলে আমার মনে হয় এখন একটা কঠিন সময়ের জন্য আমাদের তৈরি হতে হবে, এবং এটার এটার এফেক্ট পুরো অর্থনীতির উপরেই পড়বে। জিনিসের দাম বাড়বে এবং অর্থনৈতিক লেনদেন যেটা সেটাও কমবে, অতএব আমরা একটা মানে মন্দার দিকে এগোবো আর কি। অন্যদিকে আবারও কিন্তু টাকার দাম আজকে পড়েছে, 12 পয়সা দাম কমে ভারতীয় মুদ্রায়, $1 মূল্য হলো $77.66। কতটা প্রভাব পড়বে? দেখুন, এইটা একটা অদ্ভুত জিনিস ঘটছে, টাকার দাম যে শুধু পড়ছে তা না, মার্কিন ডলারের নিরিখে ব্রিটিশ পাউন্ড, ইয়েন, ইউরো সবকিছুর দাম পড়ছে। অর্থাৎ যারা স্পেকুলেটর তারা যেন মনে করছেন যে এই ডামাডোলের বাজারে মার্কিন ডলারটাই সব থেকে নিরাপদ মুদ্রা। তো এইটা কেন মনে করছেন সেটা তো একটা অনেক আলোচনা সাপেক্ষ, কিন্তু মনে করছেন এটাই ঠিক, এবং সেই ট্রেন্ডটা এখনো চলছে বলে মার্কিন ডলারের দাম বাড়ছে, টাকার দাম কমছে। এটা কিন্তু শুধুমাত্র টাকা নয়, অন্যান্য মুদ্রার ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কৃষকদের ফসল বারে বারে আমফান বলুন, জস বলুন, ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে আমাদের কৃষকদের মুক্তি দান করুন। সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে এ দাবি আমি করব। মাননীয় প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো এখনো পর্যন্ত 31 লক্ষ কৃষককে পিএম কিষানে বেনিফিট দিচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আজ অপোজিশন লিডার অফ দি ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি আমি রিকোয়েস্ট করব, বাকি যে কৃষকরা আছেন 42 লাখ, তারাও যাতে পিএম কিষানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয় তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠা এই আবেদন আমি এই মঞ্চ থেকে করতে চাই। আমার স্বাস্থ্যসাথী কার্ড ইন বেঙ্গল অলরেডি ফেল, এবং এই স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলে না। আমি এখানকার রাজ্য সরকারকে বলব, রাজনীতি উর্ধ্বে উঠে ভোটের সময় পলিটিক্স, ভোটটা বাদ দিয়ে দয়া করে আয়ুষ্মান ভারত চালু করুন, যাতে প্রধানমন্ত্রীর যখন 9 বছর পূর্তি হবে তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আয়ুষ্মান ভারতের সংখ্যাটাও জানতে পারি।